হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি লোহার তরি ট্রেলার রিয়াকশন দেবো। লোহার তরি এটা ট্রেলার কিন্তু আই থিয়েটার, কিন্তু তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং এটা একটা অ্যাপ, বাংলাদেশের একটা জনপ্রিয় অ্যাপ আই থিয়েটার, যেরকম চরকি। তা সেটা কিন্তু আজকেই মানে 3rd February 2022-তে কিন্তু এটা আই থিয়েটার, তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু চলে এসে 1 মিনিট 45 সেকেন্ডের যে ট্রেলারটা দেখলাম, মারাত্মক লেভেলের ট্রেলার। তো এটা ডিরেক্টেড বাই সঞ্জয় সমাদা। সঞ্জয় সমাদা কিন্তু বাংলাদেশের একজন ভালো ডিরেক্টর, এবং সঞ্জয় সমাদা থাকা মানে একটা অ্যাকশন টাইপ থাকবে এবং সেখানে ভালো সাসপেন্স থাকবে, সেখানে হয়তো খুনও থাকতে পারে বা সুইসাইডও থাকতে পারে। তো এখানে তার অন্যতা হচ্ছে না। 1 মিনিট 45 সেকেন্ড যে ট্রেলারটা, পুরোপুরি কিন্তু একটা লঞ্চে শ্যুট করা হয়েছে, বা বাংলাদেশে কিন্তু নৌপথটা খুব ভালো ইউজ করা হয় এবং সেখানে সেরকম মানে সেই লঞ্চের মধ্যে কিন্তু একটা রাতে কিন্তু ঘটনাটা আপনারা যদি খেয়াল করে দেখেন। এবং তানজিন তিশা রয়েছে, মনোজ প্রামাণিক রয়েছে, এবং তানজিন তিশার ক্যারেক্টারটা কিন্তু অনেকটা ভার্সেটাইল ক্যারেক্টার। এবং এখানে কিন্তু তানজিন তিশাকে কিন্তু আমরা দুটো কিন্তু রূপে দেখছি। একটা জায়গায় সে কিন্তু বলছে যে আপনি কি শুধু এই ঘটনায় সার্চ করবেন নাকি অন্য কিছু দেখবেন, আর একটা জায়গায় কিন্তু বলা হচ্ছে যে আমি এর বিচার চাই। এই যে দুটো লাইন, তো এই দুটো লাইন থেকে বোঝা যাচ্ছে যে তানজিন তিশারই কিন্তু তার একই পার্সোনালিটি, কিন্তু দুটো পৃথক কিন্তু স্টোরি রয়েছে। এবং তার সাথে রয়েছে মনোজ প্রামাণিক। মনোজ প্রামাণিকও যথেষ্ট ভালো একজন অ্যাক্টার। মনোজ প্রামাণিক থাকা মানে সেখানেও কিন্তু তার স্টোরি, সেই স্ক্রিপ্টটা কিন্তু বেশ ভালো হবে। এবং তার সাথে যে অ্যাকশন প্যাকড যেই সিকোয়েন্সটা আমরা খুব ফার্স্ট ট্রেলার দেখলাম, তার সাথে রয়েছে কিন্তু একটা দুর্দান্ত বিজিএম এবং অবশ্যই একটা র‍্যাপ সং। তো এর আগে আমি বলেছি বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে আমি দেখছি যে বেশ কিছু তারা র‍্যাপ সংকে এত সুন্দরভাবে ইউজ করছে, যেটা কিন্তু আমি শাটিক্যাপের সময় কিন্তু বলেছিলাম, যেটা আমি টানের সময় বলেছিলাম। তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল, আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। এবং এখানেও ঠিক অ্যাজ ইট ইজভাবে সেম কিন্তু সেই প্যাটার্নটাকে ইউজ করা হয়েছে, যেভাবে ট্রেলারটা এগোচ্ছে এবং তার সাথে রয়েছে একটা র‍্যাপ সং, যেটাই কিন্তু ট্রেলারটাকে আরও বেশি বেশি অনেকটাই মজবুত করেছে। তো এখানে স্ক্রিপ্ট রাইটারও দুজন, এবং এখানে ডিরেকশনের পার্সনটাও কিন্তু সঞ্জয় সমাদা থাকা সত্ত্বেও কিন্তু আরও একজন আপনারা দেখতে পাবেন। এছাড়া এটা কিন্তু আই থিয়েটার কিন্তু আমি একটা বলবো এমনই একটা অ্যাপ যেটা চরকির মতো অতটা হয়তো বা জনপ্রিয় নয়, কিন্তু আই থিয়েটার কিন্তু তারা মাঝে মাঝে বেশ ভালো ভালো কিন্তু ওয়েব ফিল্ম নিয়ে আসে, যার অন্যতম উদাহরণ চলেছে কিন্তু লোহার তরি। তো এটা কিন্তু 14 February 2022 ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু রিলিজ হচ্ছে, এবং আই থিয়েটার অ্যাপ আপনারা যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন। তা আমি তানজিন তিশার কথা শুধু একটা কথাই বলবো, তানজিন তিশার সাধারণত আমরা তাকে যেরকম নাটকে আমরা দেখে থাকি, সেখানে সে একটু অন্যরকম, একটু একটু স্মুথ, একটু অন্য টাইপের, বেশ স্লো স্টেডি এবং বেশ নরম সরম তার ক্যারেক্টারে সাধারণত আমরা দেখে থাকি। কিন্তু এখানে তানজিন তিশার যে এরকম একটা লুক, তার যে ড্রেস আপ থেকে শুরু করে, তার যে চোখে লেন্স লাগানো থেকে শুরু করে, পুরো ব্যাপারটা একটু অন্যরকম। তা এখানে একই রাত্রের মধ্যে এখানে একটা খুন হতে চলেছে, এবং খুনটা কি আদৌ হচ্ছে নাকি সেটা একটা সুইসাইড, এবং তারপরে কিন্তু পুলিশদের ইন্সপেকশন। তো এই ব্যাপার, পুলিশদের ইন্সপেকশনটা হয়তো বা আমার একটু নেগেটিভ লাগলো, অতটা আমার স্ট্রং মনে হলো না, কিন্তু সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু টপ নচ, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এটাই ছিল আমার লোহার তরি ট্রেলার রিয়াকশন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ রেড বাটনটা একটু প্রেস করে দেবেন, আর তার সাথে রয়েছে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, সি ইউ।